জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। এরপর জানিয়ে দেব লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাই কমিশনার সাইদা মোনাকে। এদিকে ছাত্র জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেফতার। আরো জানিয়ে দিব টাইমের কভারে কি কপাল পড়ল শেখ হাসিনার। সর্বশেষ জানিয়ে দিব কেউ শেখ হাসিনার গণহত্যা থেকে রেহাই পায়নি বলেছেন গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ডক্টর ইউনূসের। দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় নেওয়া এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার 29শে সেপ্টেম্বর প্রকাশিত হয়। টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এ ব্যাংকটি সুবিধা বঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। তিনি ও এ ব্যাংক 2006 সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন বিপ্লবের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছেন। সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানকে পাশে চাই। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে হাই কমিশনার সাইদা মোনাকে। ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিমকে। রোববার 29শে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিস আদেশে হাই কমিশনার সাইদা মোনাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। 2018 সালের 30 নভেম্বর থেকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনৈতিক সাইদা মোনা তাসনিম। এই কূটনৈতিকের চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। পেশাদার কূটনীতিক তাসনিম বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের 11তম ব্যাচের কর্মকর্তা। তিনি থাইল্যান্ড বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। জলবায়ু কূটনীতিতে অবদানের 2022 সালে ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। ছাত্র জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব আসামিকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার রাত 9টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাইমের কভারেই কি কপাল পড়ল শেখ হাসিনার?
শতবর্ষী টাইম ম্যাগাজিনের কভারে ঠাঁই করে নেওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো, কেননা বিখ্যাত এই সাময়িকী কভারে স্থান পেলে সেলিব্রিটি মর্যাদা পাওয়ার পাশাপাশি অনেকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। এর অন্যতম কারণ হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে স্বনামধন্য এবং সবচেয়ে বহুল পাঠিত ম্যাগাজিনগুলোর একটি। তবে সেই টাইম ম্যাগাজিন ঘিরেই রয়েছে রহস্যময় এক অভিশাপ। বলা হয়, মার্কিন এই সাময়িকীর কভার স্টোরিতে ঠাঁই করে নিলেই শুরু হয় অধঃপতন। বাস্তবে এমন কিছু নজির থাকায় এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বেশ ডালপালা মেলেছে। টাইম ম্যাগাজিনের কভারে বহুবার জায়গা করে নিয়েছিলেন অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। এর মধ্যে 1982, 1984 ও 2007 সাল উল্লেখযোগ্য। তবে 1985 সালে হঠাৎ করে অ্যাপল থেকে স্টিভ জবসকে বের করে দেওয়া হয়। পতন ঘটে তার প্রতিষ্ঠান নেক্সটেরও। 2010 সালে টাইমসের কভারে আসেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এর কয়েক বছর থেকেই ফেসবুকের খারাপ সময় শুরু হয়। সেই তালিকায় রয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকার বিতর্কের মতো বিষয়ও। ফেসবুককে সেই ধাক্কা এখনও সামাল দিতে হচ্ছে। আর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে 2021 সালে কভার নিউজ করে টাইম। এর কয়েক মাস পর নজর লাগে টেসলার ওপর, শুরু হয় শেয়ার পতন। টাইমের এই শনির কভারে ঠাঁই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজাক রবিন, বেনজির ভুট্টো, আনোয়ার শাহাদাত, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাফিক হারিরি, বার্লুসকোনি, মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হোসেন সহ এমন অসংখ্য রাষ্ট্রপ্রধানের। শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি হয়েছিল তা সবারই জানা। কেউ শেখ হাসিনার গণহত্যা থেকে রেহাই পায়নি বলেছেন গোলাম পরওয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রজনতার আন্দোলনে নারী পুরুষ শিশু কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি। এমনকি গর্ভবতী মায়েদেরও পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। রোববার 29 সেপ্টেম্বর রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ ছিল যে কোনো কিছুর বিনিময়ে তার ক্ষমতা ধরে রাখা। এজন্য লাখ লাখ মানুষকে গুলি করে হত্যা করতে হলে করো, তবু তাকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু শেখ হাসিনা জানে না, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেশ পরিচালনা করা যায় না। তাই ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে 36 দিনের মধ্যে শেখ হাসিনা শুধু ক্ষমতায় ছাড়তে বাধ্য হয়নি, দেশ ছেড়েও পালিয়ে গেছে।